2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না শুনি না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান সেখানে বলছি, তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করবো, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে, ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিং এর সংস্কারেতে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম।